আমি করবো আজকে কুলের আচার। কুলের আচার কিভাবে করি না করি সেটাই দেখাবো। এই যে কুল, তার সঙ্গে একটা আমি কড়াই বসে নিলাম। দেখে দেখতে থাকো, কড়াইটা আগে গরম হয়ে যাক, তারপর আমি দেখো বন্ধুরা কড়াইর মধ্যে আমি তেল দিয়ে দিলাম। তেলটা একটু গরম হয়ে যাক, তারপর আমি কি করি সেটাই দেখাবো। তেলটা গরম হয়ে গেলে তারপর তার সঙ্গে আমি ফোড়নে দিচ্ছি শুকনো লঙ্কা আর পাঁচফোড়ন দিচ্ছি। শুকনো লঙ্কা ফাটিয়ে দিলাম, তার সঙ্গে পাঁচফোড়ন। আর অবশ্যই কিন্তু ভাজা মশলা একটা দিতেই হবে আচারে। খুন্তি দিয়ে নেড়ে দিচ্ছি, দেখো হয়ে গেছে, একটা গন্ধ আসছে। তারপর কুলটা আমি ধরে দিলাম, অবশ্যই এইভাবে করে খাবে, খুব টেস্ট। আমি একবার করছি, এটা শেষ হয়ে গেছে। তারপর আবার হালকা চুন ছিল, ওই চুন দিয়ে আবার করছি। এখানটায় লবণ হলুদ মেখে দিচ্ছি, মেখে নিই। এইরকম করে আমরা স্কুলে 1 টাকা 2 টাকা দিয়ে ডিম হিসেবে খেয়েছিলাম। এত টেস্ট লাগছে আর কি বলবো। আর এবার সেরকম আমি কুলের আচার করতে পারিনি। কড়াইটা লেগে যাচ্ছিল, তার সঙ্গে এই যে গুঁড়োটা দিয়ে দিলাম, আমি গুঁড়টা দিয়ে দিলাম। দেখতে পারছো কালারটা এত সুন্দর আসছে। এখন তার সঙ্গে আমি অ্যাড করব সামান্য পরিমাণ একটু চিনি দিব। কেন বলতো, গুড়ের স্বাদ আর চিনির স্বাদটা না একদম সেই লাগবে, চটপট। দিয়ে দিলাম চিনি, চিনি দিয়ে দিচ্ছি, তার সঙ্গে গুড় দিয়ে দিলাম। তার সঙ্গে একটু ভালো করে নাড়তে হবে, সবগুলো মিশে যাচ্ছে। আর গুড়ে তো একটু জল বের হবেই, একদম চটফট হবে, চটফট। আমার বাড়ির সামনে যদি কোনো একটা স্কুল থাকতো, আমি তো এইরকম করে বানিয়ে বিক্রি করতে পারতাম, তাই না? না না, এটা আমি মজা করলাম, সেটা না। আর বিশেষ করে কুলটা বেশি শুকাইতে যাবেন না। কুলটা বেশি শুকাই নিলে কি হয়, মানে মানে একটু আধ ভাঙা করতে গেলে একটু টাইম লাগে। দেখো বন্ধুরা, অবশ্যই কিন্তু ভাজা মশলাটা নেবে কিন্তু।
আমি এখানটা দিয়েছি শুকনো লঙ্কা, একটু মৌরি, গোটা ধনে আর জিরা, জিরা জিরা নিয়ে শুকনা খোলার মধ্যে ভেজে তারপরে আমি একটু পেস্ট করে নিয়েছি। পেস্ট বা শিলপাট্টা, শিলনোড়ার মধ্যে যদি করে নাও তাহলে কোনো অসুবিধা হবে না, তোমরা করে নিতে পারো। কিন্তু আমি করে না এয়ারটাইট কৌটার মধ্যে রেখে দিয়েছি, তার জন্য ওর গন্ধটা অবশ্যই আছে, তোমরাও এইরকম করে রাখবে। বন্ধুরা এই যে দেখো আমার ফুলের আচারটা এত সুন্দর হয়ে গেছে, মানে কি বলবো, খুব সুন্দর হয়েছে না বলো? তোমরা অবশ্যই কিন্তু বলবে, কিন্তু ফুলের আচারটা কেমন হয়েছে সেটা বলবেই। এই যে দেখে নাও ফুলের আচার দেখছো, এত এত সুন্দর, দেখেই তো আমার জিভ দিয়ে জল আসে যাচ্ছে, কখন একটু খেতে পারবো। এই যে আমি যে মশলাটা করে রাখছি সেই মশলাটা আমি এই যে দিয়ে দিচ্ছি, আর রেখে দিলাম। আবার কোনো চাটনি বা টমেটোর চাটনি, ইসে অন্য অন্য কোনো চাটনি টাটনি খেলে এই ভাজা মশলাটা অবশ্যই দরকার। ভাজা মশলা দিয়ে না একটা খুব সুন্দর একটা গন্ধ আসে বন্ধুরা, এই যে দেখতে পারছো এত জেলি হয়ে গেছে, উহ কি বলবো, আমার তো মুখ দিয়ে জল এসে যাচ্ছে বন্ধুরা। দেখো তোমরা অবশ্যই ট্রাই করবেই, কিন্তু আমি যেমন করে করলাম তোমরা সেই রকম করেই করবে, অনেকে অনেক রকম করে করে, আমার আমার মতে আমি করছি, কিন্তু একবার খেয়ে খুব টেস্ট লাগছিল তো ওর জন্য আবার একটু ফুল ছিল করে নিলাম। ঠিক আছে বন্ধুরা, এখন একটা কৌটার মধ্যে বা কাঁচের বামের মধ্যে রেখে দিব, নালে একটা বাটিতে করে ফ্রিজের মধ্যে রেখে দিব, থাকবে না বেশি দিন, খেয়ে খেয়ে শেষ হয়ে যাবে। আর কিন্তু এটা তোমরা এক মাস পর্যন্ত ফ্রিজের মধ্যে রেখে খেতে পারবা। দেখো একটা কি সুন্দর আসছে,